আগামী শিক্ষাবর্ষ থেকে খোলনলচে পাল্টাচ্ছে উচ্চ মাধ্যমিকের পাঠ্যক্রম ইতিমধ্যেই চূড়ান্ত হয়েছে তার পূর্ণাঙ্গ তালিকা সেখানেই বাংলা খ পাঠ্যক্রমে ঠাঁই পেয়েছে নাদবতী অনাদবতের প্রথম পর্ব নাট্যকার সাওলি মিত্র রবীন্দ্রনাথ ঠাকুর উৎপল দত্ত থেকে বাদল সরকার মনোজ মিত্রদের পাশে সমকালীনতার গোত্রে সাঁওলির অন্তর্ভুক্তি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ব্যাখ্যা নাদবতী অনাদবত মঞ্চস্থ হওয়ার সময় সাড়া ফেলেছিল সেই গুণের জোরেই পাঠ্যক্রমে সাওলি মিত্রের তার প্রথম পর্বটি রয়েছে মিত্রের এই যে নাটকটি এই নাটকটি মঞ্চস্থ যখন হয়েছিল তখন এটি যথেষ্টভাবে সাড়া ফেলেছিল দর্শকের মধ্যে সংসদের যুক্তি মনোপুত নয় নাট্যমহলের নাট্য ব্যক্তিত্ব কৌশিক সেন মনে করছেন প্রযোজনা এবং অভিনয়ে নাতবতী অনাথবধ অনন্য কিন্তু নাট্যকার সাউলি পাঠ্যে এলে সুবিচার হবে না প্রোডাকশানটার কথা মনে পড়ে নাথপতি বললে শাওলি মিত্রের অসামান্য অভিনয়ের কথা লোকে মনে পড়ে ফলে নাট্যকার হিসেবে যদি শাওলি মিত্রর নামটা আসে তাহলে আমি বলবো সেটা কিন্তু ঠিক সুবিচার হবে না প্রযোজনাটার প্রতিও সুবিচার হবে না ছাত্ররা চাইলে এটা পড়তেই পারেন কিন্তু আমার মনে হয় যে সমসাময়িক আর অন্যান্য যারা আমি ইভেন ব্রা নাটককে অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে করি নাট্যকার ব্রাত্য বসুকে আমি নাট্যকার থেকে অনেক বেশি এগিয়ে রাখব আরও এক ধাপ এগিয়ে নাট্য ব্যক্তিত্ব রুদ্রপ্রসাদ সেনগুপ্ত প্রশ্ন তুলেছেন সাউলি ছাড়া আর কেউ নয় কেন রাজনৈতিক কারণে নাট্যকারের অন্তর্ভুক্তির অভিযোগেও আপত্তি দেখছেন না রুদ্রপ্রসাদ লোককে বলতে পারে ইচ্ছে করে যা সাউলি যেহেতু সরকারের ঘনিষ্ঠ মনোজ যেহেতু এই সরকারের নাট্য একাডেমির প্রেসিডেন্ট কাজী ঘনিষ্ঠ তা সেই জায়গা থেকে এদেরটাই নেওয়া হয়েছে তো সেটা বললে কেউ আপত্তি করার কিছু নেই প্রশ্ন হচ্ছে এদের দুজনের যে কাজগুলো আছে সেগুলোকে গ্রহণযোগ্য নিশ্চয়ই গ্রহণযোগ্য এক তাহলে প্রশ্ন হয় আর কেউ নয় কেন সাউলি মিত্র একদা পরিবর্তনপন্থী অধুনা মমতাপন্থী সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদ্যজ্জন ব্রিগেডের অন্যতম মুখ রাজনৈতিক মহলের বক্তব্য সেই আনুগত্যেরই স্বীকৃতি সাউলির বাংলা একাডেমির সভাপতির পদ পাওয়া এহেন সাউলির নাটক পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত হওয়ায় তৈরি হয়েছে নতুন বিতর্ক প্রশ্ন উঠেছে এবার কি পাঠ্যক্রমেও ঘুরপথে সেই দলতন্ত্রেরই প্রতিচ্ছবি কৃষ্ণেন্দু অধিকারী এবিপি আনন্দ কলকাতা